ফিল করবে আমাদের মানে আমাদের টিমও সবাই জানা আমাদের পুরো ডিপার্টমেন্টে কিন্তু খুশি আছে প্লাস অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আছে ভাইস প্রিন্সিপাল এই স্টেজে বসে দেওয়া যায় এরকম আমাদের ইউনিভার্সিটিতে খুব বেশি এরকম নাই ডিপার্টমেন্ট যেখানে সমস্ত টিচারকে স্টেজে পাঠিয়ে দেওয়া যায় আমরা পাঠিয়ে দিতে পারি এটা বলতে হাত তালি দেওয়ার কথা না কিন্তু মন খারাপ করার কথা মাত্র চারজন টিচার আমাদের ওকে তো মাননীয় ভাইস চ্যান্সেলর আসার পরে আমরা প্রথমেই ওনার সঙ্গে দেখা করে ব্যাপারটা আলোচনা করেছি আর উনি আমাদের এডুকেশনাল দিয়েছেন যে উনি খুবই দ্রুত আমাদের বিভাগে শিক্ষক নেওয়ার জন্য ব্যবস্থা করবেন এবং উনি ওনার কথা রেখেছেন উনি আমাদের দ্রুত আমাদের শিক্ষক নেওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করবেন আমরা আশা করছি সামনের বছর যখন থেকে প্রেশন শিক্ষক হবে সেখানে পুরো ডিপার্টমেন্টকে তোমরা আমাদের সামনে তুলতে পারবে না তাদের কিছু কিছু শিক্ষককে সামনে স্টেজে বসিয়ে রাখতে হবে ওকে তো তোমাদের অনুত উদ্দেশ্য তোমাদেরকে এসে দেখা হয়েছে আমি তোমাদের ক্লাস নিয়েছি পড়িয়েছি এবং আমি আশা করি যে তোমরা তোমাদের এই ডিপার্টমেন্ট এবং এই ইউনিভার্সিটিতে তোমাদের নতুন জীবন ঠিক করে শুরু করেছো এবং এই প্রথমবার আমরা 50 জন শিক্ষক স্টুডেন্ট নিয়েছি এর আগে 30 জন করে হতো 30 জন সংখ্যাটা কম এক সংখ্যা কম থাকলে সামাও পুরা ডিপার্টমেন্টের ফিলিংটা আসে না এই প্রথম 50 বার নেওয়ার কারণে আমাদের স্টুডেন্টদের ভিতরে এক ধরনের যে প্রচুর পরিমাণ ছাত্র ছাত্রী থাকলে যে ঘটনাগুলি ঘটে সেই ঘটনাগুলি ঘটার মতন একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তো তোমাদের সাথে দেখা হয়েছে আমার এবং আরও দেখা হবে তোমরা মন দিয়ে লেখাপড়া করবে এবং প্রফেসর ইয়াসমিনও যেটা বলেছে আমিও সেই একই কথা বলি রাইট যদি শুধুমাত্র তোমাদেরকে যে যে বিষয় শেখার কথা সেই সেই বিষয়গুলি শিখিয়ে আমরা তোমাদেরকে যদি পাস করে বের করে দিতাম আমাদের আসলে 2 বছরের বেশি সময় লাগতো না রাইট আমি 2 বছরের ভিতরে একজন ট্রিপল ই মেজরের যা যা শেখার কথা আমরা শিখিয়ে কিন্তু ছেড়ে দিতে পারি কিন্তু পৃথিবীতে কোনো ইউনিভার্সিটিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রাম 2 বছরে শেষ হয় না অ্যাটলিস্ট 4 বছর নেয় তার কারণটা কি তার কারণ হচ্ছে কি শুধুমাত্র যে সমস্ত বিষয়গুলো জানার কথা সেগুলি করার কথা শুধু সেইগুলি করলেই হয় না তাদেরকে ইউনিভার্সিটির যে এনভায়রনমেন্ট আছে সেই এনভায়রনমেন্টে পরিচিত হয় সেখানে সার্ভাইভ করা শিখতে হয় কালচার অনুসরণ করতে হয় অন্যান্য যে সমস্ত বিষয় যেগুলো খেলতে হয় নাটক করতে হয় ড্রামা করতে হয় লেখাপড়ার পাশাপাশি আরও অন্যান্য অনেক ধরনের কাজ করতে হয় যদি তোমরা সমস্ত এই কাজগুলি না করো তাহলে কিন্তু তোমরা পূর্ণাঙ্গ ছাত্র হতে পারবে না কাজেই মনে মনে ধরে নাও ইউনিভার্সিটিও ভর্তি হয়েছ তোমার লেখাপড়ার পাশাপাশি তোমার আরও একটা দায়িত্ব আছে সেই দায়িত্বটা হচ্ছে কি লিডারশিপ আচ্ছা বাইরে তোমরা কি আমাদের ডিপার্টমেন্টের ছেলে ওই যে পিছনে বসে আছো আর তোমরা দেখি আমাদের ডিপার্টমেন্টের না যেহেতু আমাদের না তোমরা তো তোমরা যে আমাদের ডিপার্টমেন্ট না হও মোস্ট ওয়েলকাম অনুষ্ঠানে কিন্তু অনুষ্ঠানের ডেকোরামটা মানতে হবে বুঝলি তো আমরা যখন কথা বলি তখন চুপ করে শুনতে হবে অলরাইট মোস্ট ওয়েলকাম আমাদের অনুষ্ঠানে তো তোমাদেরকে তোমরা সবাই মনে রাখবে যে তোমাদেরকে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে এখানে তোমার বিষয়টা জানার সাথে সাথে লিডার হওয়ার জন্য বুঝেছো লিডারশিপ দেওয়ার জন্য মানে মনে রাখবে আমাকে লিডার হতে হবে আমি যেখানে যাবো সেখানে আমাকে লিডার হতে হবে কাজেই সেই লিডারশিপটা দেওয়ার জন্য তোমরা নিজেদেরকে ট্রেনিং